দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ছট পুজো উপলক্ষে গঙ্গায় পুজো দিতে আসা পুণ্যার্থীদের যে কোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা দিতে গত 17 বছর ধরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় সুরক্ষা সেবারথ। এই সুরক্ষা সেবারথে উপস্থিত ছিলেন এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা কংগ্রেস নেতা সন্তোষ সিং, বিশ্বজিৎ মহারাজ, অনির্বাণ রায়, রাজা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ব্যারাকপুর কেষ্ট মুখার্জি ঘাট থেকে গান্ধী ঘাট হয়ে খড়দহ 26 শিব মন্দির ঘাট পর্যন্ত এই সুরক্ষা সেবারথের আয়োজন করা হয়। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।